রাজবাড়ী, কাঞ্চন ব্রিজ, শালবন, দিনাজপুরের সব পর্যটন কেন্দ্র যেন মিলে গেছে একই স্থানে। শুধু পর্যটন কেন্দ্র নয়, একই সঙ্গে দেখা যাচ্ছে জেলার নামকরা সব শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়। দিনাজপুর সরকারি মহিলা কলেজের সামনে গেলেই একই সঙ্গে সব স্থাপনা দেখার সুযোগ পাচ্ছেন পথচারী ও বিভিন্ন গাড়ির যাত্রীরা। কলেজের দেওয়ালে প্রায় 100 মিটার দীর্ঘ এই শিল্পকর্ম ইতিমধ্যে বেশ আলোড়ন সৃষ্টি করেছে নগরীতে। আর এটা আসলে কি, দিনাজপুরের এখন আমরা দেখতে পাই যে জায়গা থেকে আমরা যাই, মানে যেদিকেই তাকাই প্রতিটা দেওয়ালে এরকম কর্মসূচি দিয়ে আসলে ভর্তি, যেটা আমাদের আসলে মন ছুঁয়ে যায়। এবং আমাদের যে মানে নেটিজেন, মানে আমাদের যে বয়স্করা আছেন, ওনারা বলে এরকম কখনোই দেখেননি। এইগুলো দেখে ওনারা আছে, ওনারা এটাই মন্তব্য করতেছেন যে এই ছাত্রই আসলে পারবে আগামী ভবিষ্যতে বাংলাদেশকে একটি সমৃদ্ধ পর্যায়ে নিয়ে যেতে। আর নিঃসন্দেহে এইগুলো কাজের সাথে যারা জড়িত ছিল এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এগুলো করা হয়েছে, ওদেরকে আমাদের সবার পক্ষ থেকে অনেক বেশি ধন্যবাদ। এই দেওয়ালে আর্টিস্ট করার মাধ্যমে পরবর্তী যে জেনারেশন আসবে তারা জানতে পারবে যে 24 সালে কি হয়েছিল, আর এইরকম 24 সালে যে আন্দোলন হয়েছিল এগুলো যেন ভবিষ্যতে না করতে হয়, দেশের জন্য এরকম পরিস্থিতি না হয়, তার জন্য এগুলো আর্টিস্ট করা হয়েছে। যেন পরবর্তী সময়ে কোনো রাজনৈতিক সংগঠন এরকম কোনো কাজ করতে না পারে যে ছাত্রদের দাবিয়ে রাখে সব কিছু দেশের পাচার করবে, দেশের দেশকে নষ্ট করবে, এগুলো যেন কেউ করতে না পারে বা করার কেউ সাহস না দেখায়। স্থাপনা ও আকর্ষণীয় স্পটের পাশাপাশি এ দেওয়ালে ঠাঁই পেয়েছে কিছু শিক্ষণীয় ও সতর্ক বার্তা। এমন ভিন্নধর্মী উদ্যোগের নেপথ্যে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থীরা। এর আগে বলা চলে যে খুব বেশি যে ওয়াল আর্ট করা হয়েছে এমন না, টুকটাক কিছু করা হয়েছে, কিন্তু হঠাৎ করে এরকম একটা কাজ সবাই যখন অনেক পছন্দ করছে তো আমরাও আসলে অনেক বেশি এতে খুশি হয়েছি, আর আমাদের আগ্রহ অনেক বৃদ্ধি পেয়েছে যে না, আমরা সবাই যদি একসাথে থাকি, একসাথে কাজ করি, তাহলে হয়তো আমরা দেশে আরো অনেক ভালো কাজ করতে পারব। আন্দোলনের সময় অনেক বড় ভাইগুলা বা অপরাধ তাদের যে প্রতিবেদন তুলে ধরেছিল সেগুলো প্রতিবেদনে আমরা তাদের মধ্যে তুলে ধরতেছি, এবং কি তারা যেসব কাজ করেছিল এবং যত আন্দোলন করেছিল তারা যাদের নিহত হয়েছে তাদের প্রতি ছবি দিয়ে আমরা কাজ শেষ করতেছি। এতে মানুষের অনেক অনুপ্রেরণা জাগবে এবং মানুষের অনুপ্রেরণা হবে যে এই কাজের প্রতি আগ্রহ প্রকাশ করবে, এবং মানুষের এটা কাজে থাকবে যে তারা আরো ভবিষ্যতে ভালো কিছু করবে বা ভালো কিছু করার পরিকল্পনা নিবে। আমাদের এই কাজের ভালো কাজ দেখে দেখা গেছে যে আমাদের একজন উকিল আঙ্কেল, উনি এসে আমাদেরকে বলতেছিল যে এই জিনিসটা তোমাদের অনেক ভালো হয়েছে, তো সেই ক্ষেত্রে যদি তোমরা আমাদের কোর্টেও যদি তোমরা একটু কাজ করতে, শুধু যে এই কাজটা আসছে এরকম না, দিনাজপুরের এমন অনেক জায়গা থেকেই মানে কাজ আসতেছে, তো আমাদের তো ভালোই লাগবে। স্বাভাবিক যে দিনাজপুরকে রঙিন করার জন্য আমাদেরকেই চুজ করা হচ্ছে। কি দর্শনীয় স্থানগুলো আমরা মেইনলি হচ্ছে ফোকাস করছি, অনেক তো বাইরের মানুষজন আসে এখানে, যাতে একবারে দেখলে আমাদের দিনাজপুর শহরকে হচ্ছে বুঝতে পারে যে কীরকম আছে, সেটা ফোকাস করার জন্য আর কি আমরা ওই মানে ওয়ালটাতে আমরা রেখে আসছি আর কি। এটা আন্দোলনের পাশাপাশি আমরা চাচ্ছিলাম যে এমনও পেন্টিং হোক যেগুলো দিয়ে আর কি পজিটিভ মেসেজ পৌঁছাবে, মানে শহরটা সুন্দর হবে এইভাবেই। আর তারপর আমরা হচ্ছে ওই কাজটা করার পরে কোর্ট থেকে আমাদের এখানে কিছু উকিল অ্যাডভোকেট ওনারা আমাদেরকে অনুরোধ করে যে আমরা কোর্টটার ভিতরেও যেন কিছু কাজ করি। দিনাজপুরের দেওয়ালিকার এই প্রক্রিয়া শুরু হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনের পর এর রেশ ছড়িয়ে পড়েছে শহরের অন্যান্য প্রান্তে।